আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন এমডি মোস্তাক করিম, বয়স 64, স্ট্রোকজনিত সমস্যা। শব্দটা যদি অনেক ছোট্ট একটি শব্দ, ভয়াবহতা অনেক বিশাল। যে কোনো সময়ে, যে কোনো বয়সে এই জিনিসটা হতে পারে। আমাদের ভিতরে অনেকেরই ধারণা থাকে যে আমার এখনও এজ অনেক কম, আমার হয়তো এটা হবে না, বাট এটা যে কোনো এজই হতে পারে এবং যে কোনো সময় আসলে এই বিপর্যয়টা আমাদের জীবনে নেমে আসতে পারে। কোনো কোনো সময় স্ট্রোকজনিত সমস্যা হয়তো কিছুই হয় না তেমন, বাট কোনো কোনো সময় দেখা যাচ্ছে যে শরীরের একটা অংশ বা কোনো কোনো ক্ষেত্রে পূর্ণাঙ্গ শরীর আপনার সম্পূর্ণরূপে প্যারালাইজড হয়ে যান এই ধরনের পেশেন্টরা। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে স্বাভাবিকভাবেই আছেন, বাট যদি সঠিকভাবে এর যত্ন নেওয়া হয় একটা সময় সারা জীবনের জন্যই তারা পঙ্গু হয়ে যান। বাট অনেকেরই আমাদের ধারণা আছে যারা স্ট্রোকজনিত সমস্যায় তারা প্যারালাইজড হয়ে যান, এই ধরনের চিকিৎসা হয়তো নেই বা থাকলেও সেটা আমাদের দেশে নেই, সেটা হয়তো ইউরোপের কোনো কান্ট্রিতে বা বিদেশে এই ধরনের চিকিৎসাগুলো আছে। এই ধারণাটা একটা সময় যদিও সত্যি ছিল, বাট এখন কিন্তু এই ধারণা থেকে আমরা সরে এসেছি, কারণ ইউরোপে যে ধরনের ট্রিটমেন্টগুলো তারা করতো সেই একই ট্রিটমেন্টগুলো, সেই একই ব্যবস্থাগুলো এখন আমাদের দেশেও আছেন। এবং অসংখ্য অসংখ্য প্যারালাইজড রোগী যারা দীর্ঘদিন যাবৎ দেখা যাচ্ছে যে প্যারালাইজজনিত সমস্যায় ভুগেছেন, বাসার ভিতরে বন্দি ছিলেন, তারা সঠিক চিকিৎসা নিয়েছেন, তারা এখন স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন, হাঁটাচলা করছেন, নিজের কাজগুলো তারা নিজেরা করতে পারছেন এবং সেটা কারো সাহায্য ছাড়াই, এরকম অসংখ্য উদাহরণ আছে। দর্শক, আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন মোহাম্মদ মোস্তাক করিম, বয়স 65। সো উনিও এই স্ট্রোকজনিত সমস্যায় ওনার হয়েছিল এবং একটা সময় ওনার শরীরের এক অংশ প্রায় সম্পূর্ণরূপে ওনার প্যারালাইজড হয়ে গিয়েছিল। ওনার সহধর্মিনী এখানে আছেন, আমরা একটু প্রথমে ওনার সাথে কথা বলবো যে কী হয়েছিল এবং ওনারা কী কী ধরনের স্টেপ নিয়েছিলেন এবং পরবর্তীতে আজকে চিকিৎসা গ্রহণের পরে উনি কেমন আছেন, সেই বিষয়টা সম্পর্কে একটু বিস্তারিত আলাপ আলোচনা করবো। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন আজকে? আলহামদুলিল্লাহ। আপনাদের বাসা কোথায় যদি একটু বলেন? বসিলাতে, মাহমুদপুর বসিলাতে। বসিলাতে। আচ্ছা, মোস্তাক করিম, আমরা জানি যে উনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, যিনি বিশিষ্ট বাত ব্যথা এবং পেইন প্যারালাইসিস অ্যান্ড রিহ্যাব ফিজিও স্পেশালিস্ট, ওনার কাছে আসেন এবং ওনার ট্রিটমেন্ট গ্রহণ করেন। জি। কেন ওনার কাছে এসেছিলেন, ওনার কি হয়েছিল এবং এটা ঠিক প্রথম কবে শুরু হয়েছিল বা কিভাবে? 2019 সালে একবার সে স্ট্রোক করে, করার পরে তার ওই একটা সাইড ডান সাইডটা প্যারালাইজডের মতো হয়ে যায়। এটা কি হঠাৎ করেই, স্বাভাবিক স্বাভাবিকভাবেই চলাফেরার মধ্যে এর মধ্যেই হঠাৎ করে সে স্ট্রোক করে? আচ্ছা। স্ট্রোক করে এবং তারপর তার ওই প্যারালাইজডের মতো হয়ে যায় এক পাশ। কোন পাশটা? ডান পাশটা। ডান পাশ, ডান পাশ। তারপরে আপনার ওই ট্রিটমেন্টের পরে কিছুটা একটু ইম্প্রুভ ছিল, হাঁটাচলা করতে পারতো, পরে আস্তে আস্তে হাঁটাচলা করতে পারতো থেরাপি দেওয়ার ফলে। আবার এই গত অক্টোবরে 2021 তখন আবার 25 তারিখে আবার মানে এরকম স্ট্রোক করে, স্ট্রোক করে। তারপরে ওনাকে হসপিটালাইজ করিয়ে উনি একটু ওখান থেকে আসে, আসার পরে তার বাম সাইডটা এবার এফেক্ট হয়ে যায়। আচ্ছা, আগে ছিল ডান পাশটা, এবার বাম পাশও আপনার বাম পাশও এফেক্ট হয়ে যায়। এরপরে আবার তারপরে কিছুদিন পরে আপনার নভেম্বরের 5 তারিখের দিকে আবার সে একই অবস্থা হয়, আবার উনি আবার স্ট্রোক করে, স্ট্রোক করে যায়। আচ্ছা। তো ব্রেন হ্যামারেজের কারণে ডাক্তার বলছেন যে ব্রেন হ্যামারেজের কারণে তার এই কানে, এখন কানে কম শুনতেছে একটু, আর প্লাস ওই হাঁটাচলা একদম করতে পারতো না। আচ্ছা। তাকে দুইজনে ধরে নিয়ে, মনে করেন যে বাথরুমে যাওয়া, পুলে করে নিয়ে নিয়ে চলাফেরা করা লাগতো, এরকম অবস্থা হয়ে গেছিল। বসায় রাখলে বসে থাকতে পারতো না, পড়ে যেত। আচ্ছা। তো এরপরে আপনাদের এখানে ভর্তি করলাম, নিয়ে আসলাম, ডাক্তার সাহেবকে দেখাইলাম, ডাক্তার সাহেব বললেন যে ভর্তি করে নেন। আচ্ছা। তো এই রোগী তো বাসার থেকে আইনে ট্রিটমেন্ট দেওয়া সম্ভব না, তারপর ভর্তি করলাম। এখন মাশাআল্লাহ আল্লাহর রহমতে বসে থাকতে পারে এবং ওই সাপোর্ট ছাড়াই ছোট বাচ্চাদের মতো কিছু দূর হাঁটতে পারে, ছোট বাচ্চাদের হাঁটার মতো অবস্থা, মানে যে মানুষ দাঁড়াইতে পারতো না সে এখন কিছু দূর হাঁটতে পারতেছে, এটাই আমার কাছে অনেক
তার মানে হচ্ছে যে যখন সেকেন্ড টাইম উনি স্ট্রোক করেন তখন প্রায় দুই পাশে ওনার প্যারালাইজ হয়ে যান, মানে দাঁড়ানো তো দূরের কথা, উনি বসে থাকতে পারতেন না, বসে থেকে উনি পড়ে যেতেন এবং কারো সাহায্য ছাড়া উনি কোনো কাজ, নিজের খাওয়া থেকে শুরু করে কোনো কাজ করতে পারতেন না, করে দিতে হইতো, উঠায় বসায় দিতে হইতো। আর আরেকটা জিনিস প্রবলেম হয়ে গেছে, যেটা হচ্ছে সে ওই পেশাব পায়খানার কথাটা বলতে পারতেছে না, আচ্ছা, মানে কখন যে হয়ে যাচ্ছে সে এই জিনিসটা টের পাচ্ছে না। তো ইদানিং থেরাপি টেরাপি দেওয়ার পরে ইদানিং একটু বোঝা যাচ্ছে যে সে ডেভেলপ করেছে, উনি বলতে পারছেন, মানে সামান্য একটু ডেভেলপ করেছে আর কি, মানে পেশাব লাগলে বলতে পারছে, কিন্তু ওই উঠতে উঠতে হয়তো পেশাব করে ফেলছে, কিন্তু সে মানে বোধ শক্তিটা সামান্য একটু ফিরে আসছে মনে হচ্ছে। কতদিন ভর্তি ছিলেন স্যারের আন্ডারে? প্রায় 20 দিনের মতো। আচ্ছা, তো যখন প্রথম ওনাকে নিয়ে আসেন, আমি দেখেছিলাম যে একদম সম্পূর্ণ হুইল চেয়ারে করে উনি এসেছেন এবং হুইল চেয়ারও ঠিক মতো উনি বসতে পারেন না, এরকম একটা অবস্থা ছিল, এরকম ছিল যে হুইল চেয়ারও উনি বেশিক্ষণ উনি বসে থাকতে পারেন না, সেরকম একটা মানুষ ছিলেন। বাট এখন যেটা আপনি বলছেন যে এখন উনি সাপোর্ট ছাড়াই মোটামুটি একটু উনি হাঁটতে পারছেন, মানে ছোট বাচ্চাদের মতো একটু হাঁটা শেখার বয়সের বাচ্চারা যেরকম দুই পা তিন পা ফেলে ফেলে হাঁটে, সেরকম ভাবে উনি এখন হাঁটতে পারতেছেন আর কি। তো যখন ওনার ট্রিটমেন্টটা শুরু হয়ে যায়, জি, আমরা জানি যে এখানে অত্যাধুনিক যে মেশিনগুলো আছে বা স্যারের যে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট আছে সেটা যখন শুরু হয়ে যায়, তো কবে থেকে প্রথম বুঝতে শুরু করেন যে উনি ধীরে ধীরে ডেভেলপ হচ্ছেন বা ধীরে ধীরে ওনার ভালো হচ্ছে? প্রায় প্রথম যখন ওই যে সুই দিয়ে যে থেরাপিটা দেয়, সেই থেরাপিটা দেওয়ার পরে ফার্স্ট যেদিন দিছে সেদিন সে টের পায়নি, সুইগুলো যে ফুটাইছে সেদিন সে বোঝেই নেই যে তার শরীরের সুই ফুটতেছে। এবং সেকেন্ড টাইম যখন দিছে তখন একটু মানে দুই একটা জায়গা সে মানে বুঝতে পারছে, কিন্তু থার্ড টাইম যখন দিছে তখন সে রীতিমতো বুঝতে পারছে, একদম ফুললি বুঝতে পারছে যে হ্যাঁ মানে কিছু একটা ফুটাচ্ছে আর কি, মানে সেন্সটা তার চলে আসছে। স্যার এই বিষয়ে জানতে পারেন কিভাবে যে স্যার যে এই ধরনের ট্রিটমেন্টগুলো দেন? আমি প্রথমে সত্যি কথা বলতে কি, আমি ইউটিউবে ওনার ভিডিও দেখি, ওনার ভিডিও দেখার পরে আমার কাছে ভালো লাগছে, আপনাদের যে সিস্টেমটা সেই সিস্টেমটা আমার কাছে ভালো লাগছে এবং ওনাকেও ভালো লাগছে, ওনার কথাবার্তাও ভালো লাগছে। তখন ডিসিশন নিয়েছি যে যেহেতু আমার বাসা থেকে একদম কাছাকাছি তাহলে এখানেই আসলে ওনাকে ভর্তি করে দেখি কি হয়। তো ওনার কাছে আমি সেজন্যই আর কি ওনার কাছে আসা। আচ্ছা, তো যখন স্যারের কাছে আসেন এবং স্যার ওনাকে দেখেন কি বলেছিলেন স্যার, মনে আছে আপনার? না, বলেছিলেন যে এই থেরাপিটা মানে বেশ কিছুদিন দিলে মাসখানিক কন্টিনিউ করার কথা বলছিলেন, যে মাসখানি এখানে ভর্তি হয়ে থেকে আপনি ইনশাল্লাহ অনেকটুকু সুস্থ হয়ে যাবেন। ফুললি তো আর কেউ কিউর হয় না, কারণ যেহেতু ব্রেন হ্যামারেজ সেখানে তো আপনার ফুললি কিউর হওয়াটাও এটা পসিবল না। তারপরেও আল্লাহর উপরে ভরসা রেখে, তারপর আপনার আল্লাহর উপরে ভরসা করে যখন এসেছেন এবং আপনাদের যতটুকু এক্সপেকটেশন ছিল এই 20 দিনে, কি মনে হচ্ছে যে ইনশাআল্লাহ ঠিক আছে? অনেকখানি অনেকখানি পেয়েছি, মানে আশারও অতিরিক্ত আশা যাওয়ার মধ্যেই থাকবো ইনশাআল্লাহ। আচ্ছা, তার মানে যে আশা নিয়ে এসেছিলেন সেটা অনেকটা আপনাদের পূরণ হয়েছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা একটু ওনার সাথেও একটু কথা বলবো। আচ্ছা, তার আগে একটু আপনার সাথে একটু শেষ করে নিই ম্যাম, এরকম অসংখ্য পেশেন্ট আছেন আমাদের বাংলাদেশে বলেন, বাংলাদেশের বাইরে বলেন, আপনার হয়তো জানা ছিল এই জন্য আপনার খুব দ্রুত সময়ে ডিসিশন নিতে পেরেছেন, অনেকেই হয়তো জানেন না যে আমাদের দেশে যে আসলে এই ধরনের চিকিৎসাগুলো সেটা সম্পর্কে আসলে অনেকে জানেন না, তাদের জন্য যদি কিছু বলেন। তাদের জন্য বলবো যে সময় ক্ষেপণ না করে তারা যেন মানে খুব দ্রুতই আপনাদের কাছে আসেন, কারণ রোগ যদি একবার বসে যায় তাকে টেনে উঠানো খুব কষ্টকর ব্যাপার, কিন্তু অল্প শুরুতেই যদি কেউ সেটাকে রিমুভ করার চেষ্টা করে তাহলে ইনশাআল্লাহ ভালো রেজাল্ট তারা আশা করতে পারে, আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা আজকে মোস্তাক সাহেব ওনার সাথে একটু কথা বলবো যে উনি আজকে কেমন আছেন বা ওনার কেমন লাগছে এই যে হাঁটাচলা করতে পারছেন বা ধীরে ধীরে উনি সুস্থ হয়ে উঠছেন, এই বিষয়টা ওনার কাছে কেমন লাগছে যদি আমরা একটু ওনার কাছ থেকে একটু শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন আজকে? আছি, আল্লাহ রাখছে, মোটামুটি মোটামুটি আছেন। স্যার একটা সময় আমি জানি যে আপনি বিছানা থেকে উঠতে পারতেন না, হাঁটতে পারতেন না, বসতে পারতেন না, সম্পূর্ণ বিছানায় ছিলেন,
অন্য মানুষ আপনাকে বসিয়ে দিত, হাঁটাচলা করিয়ে দিত, এখন কি আপনি বসে থাকতে পারেন? এখন কি আপনি বসে থাকতে পারেন? বসার তো তখনও সামান্য একটু সামান্য পারতাম, এখন বসে বসে থাকতে পারি, কিন্তু আমার এই পাটা আর ডান হাতটা বেশি বেশি ব্যথা করে, ভারী হয়েছে, বুঝলাম না কিছু। ইটা নেওয়ার পরেও এখন তো কমার কথা হিসাবে, কিন্তু স্যার হাঁটতে পারেন এখন? হাঁটতে সামান্য। আচ্ছা, তো এটা মনে হচ্ছে না যে আপনি যেহেতু সামান্য হাঁটতে পারছেন, ইনশাল্লাহ আর কয়েকদিন পরে আপনি পুরোপুরি হাঁটতে পারবেন? যেভাবে আপনার ইম্প্রুভমেন্ট হচ্ছে, যেভাবে ধীরে ধীরে ভালো হচ্ছেন, ইনশাল্লাহ আমরা আশা করতে পারি যে আপনি খুব তাড়াতাড়ি আবার ভালো করে আমাদের মতো করে হয়তো হাঁটতে পারবেন। হাঁটতে আল্লাহর ইচ্ছা, যদি আল্লাহ রহমত করে তাহলে হয়তো পারবো। আর প্রচুর সময় দিতে হবে ব্যায়াম ট্যায়াম। জি, তো এখন তো এই অবস্থা, এখন মোটামুটি মানে বাসায় করলে হয়তো কিছুটা ভালো হতে পারে আর কি, আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ, ডাক্তারের সাথে যোগাযোগ রাখতে হবে আর কি। ধন্যবাদ আপনাকে। দর্শক শুনলেন, এটা হচ্ছে আমাদের আরেকটি সফলতা, ব্রেন হ্যামারেজ। হয়তো উনি সেটার জন্য ঠিক মতো করে গুছিয়ে সব কিছু বলতে পারছেন না, বাট এটাই কিন্তু আসলে অনেক, এটাই আমাদের সাকসেস, যে একটা মানুষ সম্পূর্ণরূপে যখন বিছানায় শয্যাশায়ী, সেই মানুষটা বসতে পারছে, হাঁটতে পারছে, হয়তো অচিরেই উনি ওনার নিজের সব কাজগুলো উনি নিজে নিজে করতে পারবেন। এরকম একজন দুজন না, এরকম অসংখ্য অসংখ্য রোগী স্বাভাবিক জীবনে ফিরে গেছেন সঠিক চিকিৎসার মাধ্যমে। আমার এই ভাই যদি পারেন, আপনি কেন পারবেন না, একবার প্রশ্ন করুন আপনাকে। ধন্যবাদ আপনাদের সকলকে। আসসালামু আলাইকুম, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আশা করব খুব শীঘ্রই উনি সুস্থ স্বাভাবিক হয়ে উঠবেন, স্বাভাবিকভাবে হাঁটবেন এবং আবার আমাদের সামনে অবশ্যই ফিরে আসবেন। আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। DPRC হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।